অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসার জন্য বাবার বাড়ি পাঠিয়ে রোজগারের জন্য রিক্সা নিয়ে বের হন কুমিল্লার ময়নামতি এলাকার সাগর। কথা ছিল অনাগত সন্তানের জন্য বাড়তি কিছু অর্থ নিয়ে ফিরবেন তিনি, তবে আর ফেরা হল না তার। ঘাতক ট্রাক কেড়ে নিল প্রাণ। স্বামীর মৃত্যুর খবরে হঠাৎ যেন মাথায় আকাশ ভেঙে পড়ে স্ত্রী নাজনিনের। ঋণের টাকায় কেনা রিক্সার দাম পরিশোধ নিয়েও এখন দিশেহারা তিনি। পুলিশ জানায়, শনিবার সকালে কুমিল্লার ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে যাত্রী নামানোর সময় রিক্সাটিকে চাপা দেয় পাথরবাহী একটি ট্রাক। এ সময় ঘটনাস্থলে মারা যান রিক্সা চালক সাগর ও দুই যাত্রী। জামাই ফর রয়েছে লাস্ট, তারা তিনজন তিন গালাত ফর রয়েছে। শুধু ভাই, বয়সও বেশি না কম, একটা বাচ্চা স্যার, বড় ব্যাগনেট প্যাসেঞ্জার থেকে ভাড়া নিতেছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও হেলপার সহ তিনজনকে আটক করে পুলিশ। রিক্সাকে পিছন থেকে ধাক্কা দেয়, ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন লোক মারা যায়, আসামি তিনজন অ্যারেস্ট আছে। ট্রাক চাপায় মারা যাওয়া দুই যাত্রী আব্দুল আহাদ ও ইউসুফের বাড়ি মৌলভীবাজারের জড়িয়ে উপজেলায়। সময় সংবাদ, কুমিল্লা।